বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে বাইশে মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন ঋষি সুনাক আর এই সিদ্ধান্ত যে আত্মঘাতী ছিল তা বোঝা যাচ্ছে ভোটের মাঠের সমীকরণে মূলত কনজারভেটিভ সরকারের আমলেই ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য আলাদা হয়ে যাওয়ার ইস্যুটি ভালোভাবে নেয়নি অধিকাংশ নাগরিক এছাড়া নেতৃত্ব সংকট আর্থিক দুরবস্থাও রয়েছে জনপ্রিয়তা কমে যাওয়ার পিছনে ব্রেক্সিটের পর থেকেই তাদের এই ঘোষণামা শুরু হয়েছে এরপরে তাদের নেতৃত্বের যে কুণ্ডল নেতৃত্বের যে অক্ষমতা এটার কারণেও মানুষের প্রতি বা দলের প্রতি মানুষের এসেছে একটা দল যখন চোদ্দ বছর টানা ক্ষমতায় থাকে সেইটাই আসলে মনে করেন যে মানুষের বিকল্প খুঁজার বড় কারণ হয়ে যায় এবং একই সঙ্গে ব্রেকজিত থেকে শুরু করে কনজারভেটিভ এই সরকারের আমলে নেওয়া চোদ্দ বছরে অনেক সিদ্ধান্ত যেগুলো আসলে জনগণের বিরুদ্ধে গেছে এবং একটা ধ্বনিক শ্রেণীর পক্ষে গেছে বলে মানুষ ধারণা করে ব্রাজিল পরবর্তেই সময় থেকে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি অভিবাসন সমস্যা সহ সম্পত্তির অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ক্ষমতাহীন দলটির উপর বিরক্ত সাধারণ মানুষ টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারছেন না ভোটাররা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন আমাদের যে চেইন মাইগ্রেশন বলে বাপ আসে ছেলে আসে মা আসে এইগুলি রেস্ট্রিকশন হবে এবং আমরা জানি হাউ টু ট্যাকল ইট ব্রিটিশ হাউস অব কমন্সের ছয়শো পঞ্চাশটি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী সহ এই নির্বাচনে রেকর্ড সংখ্যক চার হাজার পাঁচশো পনেরো জন প্রার্থী লড়ছেন নয় নারী সহ মোট চৌত্রিশ জন ব্রিটিশ বাংলাদেশীও রয়েছেন নির্বাচনী লড়াইয়ে ইউরোপের সাথে বিচ্ছেদ প্রক্রিয়া বাস্তবায়নে অশনি সংকটে পরিণত হয়েছিল কনজারভেটিভ দলের জন্য বারবার সরকার পরিবর্তন করেও দলটি ঘুরে দাঁড়াতে পারেনি যার প্রতিফলন হয়তো এবারের নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসনে পরাজয়ের রেকর্ড হাতচানি দিচ্ছে দলটির জন্য শৈব কবির সময় সংবাদ লন্ডন